নমস্কার বন্ধুরা, মহিলারা নিজেদের স্বাস্থ্য নিয়ে খুবই উদাসীন। তারা সংসারের গণ্ডি পেরিয়ে অফিস যেতে পারেন, তবে স্বাস্থ্যের দিকে নজর ফেরাতে বললেই গায়ে জ্বর। তাই তো বহু অসুখ তাদের পিছু নেয়, এমনকি অবহেলার কারণে রোগ শরীরে জাঁকিয়ে বসে। শরীর থাকলে সমস্যা হবেই, বিশেষত বয়স 30 পেরোলেই এখন বহু রোগ বাসা বাঁধছে। মহিলাদের ক্ষেত্রে সমস্যা একটু বেশি, বিভিন্ন ঘাতক রোগ 30 বছর হলেই হচ্ছে। বিশেষত জীবনযাত্রা ও খাদ্যাভ্যাসই এই সমস্যার পেছনে রয়েছে। এই প্রসঙ্গে বিশিষ্ট চিকিৎসকরা বলছেন, বয়স 30 পেরোলেই কিছু টেস্ট অবশ্যই করে নেওয়া দরকার। এই পরীক্ষাগুলি বিভিন্ন শারীরিক সমস্যার খবর দেয়, তারপর সেই মতো চিকিৎসা শুরু করা যায়। যেমন নাম্বার 1, ডায়াবেটিস ও প্রেশার মাপুন। ডায়াবেটিস এখন কম বয়সেই হচ্ছে, সেক্ষেত্রে পরিবারের কারো এই রোগ থাকুক বা না থাকুক, বয়স 30 পেরোলে 6 মাসে অন্তত একবার ফাস্টিং ও পিপি টেস্ট করিয়ে নিন। এছাড়া প্রয়োজনে করতে হতে পারে HbA1c টেস্ট। এসবের পাশাপাশি প্রেশার মাপতে হবে 6 মাসে একবার, কারণ মহিলাদের মধ্যে ব্লাড প্রেশারের সমস্যা বৃদ্ধি পাচ্ছে। মনে রাখবেন, এই 2 অসুখ কিন্তু শরীরের বিভিন্ন অঙ্গের উপর গুরুতর প্রভাব ফেলে, তাই সচেতন হন। নাম্বার 2, থাইরয়েড ও কোলেস্টেরল চেক করান। মহিলাদের মধ্যে থাইরয়েডের সমস্যা খুবই বেশি, বিশেষত হাইপোথাইরয়েড অসুখটি বেশি করে দেখা যায়। সেক্ষেত্রে 6 মাসে একবার থাইরয়েড পরীক্ষা অবশ্যই করান। এছাড়া এখন ঘরে ঘরে কোলেস্টেরল রোগী, রক্তে কোলেস্টেরল বেশি থাকলে নানা গুরুতর রোগ পিছু নেয়, হতে পারে হার্টের অসুখও, তাই সচেতন হন। এক্ষেত্রে লিপিড প্রোফাইল টেস্ট বছরে অন্তত একবার করাতে হবে। নাম্বার 3, ক্যান্সার স্ক্রিনিং। কিছু ক্যান্সার রয়েছে যা মহিলাদের মধ্যেই আঘাত হানে। এক্ষেত্রে ব্রেস্ট ক্যান্সার, সার্ভাইকাল ক্যান্সার অন্যতম। ব্রেস্ট ক্যান্সার স্ক্রিনিং করতে হবে চিকিৎসকের কাছে এসে। চিকিৎসক ফিজিক্যাল পরীক্ষা করতে পারেন এবং কিছু টেস্ট দিয়ে থাকেন। USG ম্যামোগ্রাফি পরীক্ষায় ব্রেস্ট ক্যান্সার সম্পর্কে জানতে পারা যায়। আবার সার্ভাইকাল ক্যান্সারের ক্ষেত্রে করাতে হতে পারে HPV স্ক্রিনিং, প্যাপ স্মিয়ার ইত্যাদি। নাম্বার 4, হাড়ের স্বাস্থ্যের দিকে নজর দিন। হাড়ের খেয়াল রাখাটা মহিলাদের কর্তব্যের মধ্যেই পড়ে। হাঁটুতে ব্যথা তো সবারই সাধারণ সমস্যা, তাই করে নিন ভিটামিন D3 টেস্ট। এছাড়া ক্যালসিয়াম পরীক্ষা, বোন ডেন্সিটি টেস্টও কিন্তু করাতে হবে। আবার ইউরিক অ্যাসিডের সমস্যা কিন্তু এখন যখন তখন দেখা যায়, তাই করাতে হবে ইউরিক অ্যাসিড টেস্ট। এই টেস্টের মাধ্যমে গাউট আর্থ্রাইটিস ধরা যায়। নাম্বার 5, চোখের পরীক্ষা এবং অন্যান্য আরও কিছু টেস্ট। 30 বছরের পর থেকেই বছরে অন্তত একবার চোখের পরীক্ষা মাস্ট, সেক্ষেত্রে পাওয়ার তো দেখতেই হবে। পাশাপাশি গ্লুকোমার মতো সমস্যা আগেভাগে ধরতে হয়। এছাড়া করুন CBC লিভার ফাংশন টেস্ট। এই টেস্টগুলো থেকেও সুস্থ থাকার মাপকাঠি পাওয়া যায়। তবে সবার আগে একজন চিকিৎসকের পরামর্শ নিন, তিনিই আপনাকে সঠিক পরামর্শ দিতে পারবেন।
বন্ধুরা আজ এই পর্যন্তই, খুব শীঘ্রই আবারও ফিরে আসি এরকমই হেলথ রিলেটেড ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।